তো হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, এই মুহূর্তে আমি আমফান বা আমপান যেটাই বলুন না কেন, সেই ঘূর্ণিঝড়ের আপডেট দিতে চলে এলাম। এই মুহূর্তে যা পরিস্থিতি সেটাই আমি দেখাচ্ছি। এইখানে ঘূর্ণিঝড়টা এই মুহূর্তে অবস্থান করছে, আর এই ঘূর্ণিঝড় দেখতেই পাচ্ছেন ভারতের ম্যাপ, বাংলাদেশের ম্যাপ, এই রুট ধরে এগোবে বলেই এখনও অবধি মনে করছে আবহাওয়া দপ্তর। আমি তারই লাইভ আপনাদের দেখাচ্ছি, রুটটা একটু জুম করে দেখাই যে কোন অঞ্চল থেকে এটি প্রবেশ করবে। আর এই ভিডিওর মারফতে আমি সমস্তটাই আপনাদেরকে দেখাবো যে কোন জায়গায় এফেক্ট বা কীরকমভাবে এগোবে, কবে নাগাদ পৌঁছাবে, কোন কোন এরিয়ায় পৌঁছাবে সমস্তটাই। ভুবনেশ্বরের উপর দেখা যাচ্ছে সেরকম খুব একটা চাপ আসছে না, বালেশ্বর এদিকে, দীঘা, মন্দারমণি এরিয়া, সাগরদ্বীপ, এই পুরো অঞ্চলটা, আর এখান থেকে একটা ডান দিকে বাঁক নেওয়ার একটা মানে দেখছে আবহাওয়াবিদরা, এখান থেকে যদি বাঁক নেয় তবে কিন্তু বাংলাদেশের দিকে চলে যাবে। আর বাংলাদেশের উপর এফেক্ট যে আসবে না তা নয়, আসবে, কিন্তু রুট এখন অবধি যেটা তাতে দেখা যাচ্ছে যে পুরোটাই মানে বেশিরভাগটাই পশ্চিমবঙ্গ টার্গেট, এই অবধি যেটুকু আমরা দেখতে পাচ্ছি। আর একটু জুম করে নিই, একটু জুম করলে আমরা এখানে দেখতেই পাবো ওই যে গঙ্গাসাগর, আর অন্যদিকে উড়িষ্যার বালেশ্বর, জলেশ্বর এই এরিয়া, এবং এদিকে যেটা বললাম দীঘা, মন্দারমণি, তাজপুর, সুন্দরবন এরিয়া, মানে দক্ষিণ চব্বিশ পরগনার পুরোটাই রয়েছে। এবং এখানে কবে কখন আঘাত হানবে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের। তার আগে আমি দেখিয়ে দিই একটু হোয়াইট করে এর অবস্থান আর কিভাবে কিভাবে এগোচ্ছে। এই হচ্ছে অবস্থান এই মুহূর্তে। এবার আজকে 18 তারিখ, মন্ডে, নিচে দেখতে পাচ্ছেন মন্ডের 18 তারিখ রয়েছে। আমি যদি 19 তারিখ দেখি, মানে আগামীকাল দুপুর 12টার সময় এই এতটা এগোবে। তারপরে বুধবার দিন কিন্তু দুপুর 12টার সময় একদম কাছে, এবং তার পরে পরই আঘাত হানতে চলেছে, দেখুন এই পজিশনে চলে আসবে বুধবার 20 তারিখ দুপুর 12টা। তো বুধবার দিনটা খুব ভাইটাল হতে চলেছে, এবং 12টারই কিন্তু এখন অবধি যা আন্দাজ করছে আবহাওয়া দপ্তর বা দেখাচ্ছে windy.com থেকে লাইভ ট্র্যাকিং, তারও সেই অনুযায়ী কিন্তু এই জায়গার মানে এই অঞ্চলে উড়িষ্যার উপকূল এবং বাংলার উপকূলে এটি আঘাত হানতে চলেছে। এবং তারপরে দুপুর 2টোর সময় এ আরও এগিয়ে পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছে, এবং তারপরে আপনারা দেখুন সন্ধ্যাবেলা 6টার সময় কিন্তু পুরোপুরি আছড়ে পড়বে, মানে শুরু হয়ে যাবে মারাত্মক রকম। এবং বৃষ্টি যেটা বলা হচ্ছে এইখানে যখন প্রবেশ করবে সেই সময় 110 কিলোমিটার গতিবেগ এখানে দেখাচ্ছে, মনে করা হচ্ছে এর থেকেও বেশি বৃদ্ধি পাবে। আর সেই রুটটা যে মানে যেই রুট ধরে গিয়ে সেই সময় এই অঞ্চলে থাকবে ঝড়টি। এছাড়া এখানে বৃষ্টিপাতের যেটা বলা হচ্ছে তাতে কিন্তু 288.9 মিলিমিটার বৃষ্টি হবে বুধবার দিন, এবং তার আগে থেকেও বৃষ্টির সম্ভাবনা আছে, এবং সবচেয়ে মারাত্মক বৃষ্টি হবে 370-এর কাছাকাছি মিলিমিটার বৃষ্টি হবে। তো এইরকম পুরো আপডেটটা রয়েছে, আমরা একটু স্যাটেলাইট থেকে দেখবো এই মুহূর্তের। এখন আমি এই মুহূর্তেরটাই চলে যাই, এই মুহূর্তের আমাকে ঝড়ের অবস্থান এই জায়গাতে। আর বাংলাদেশের খেপুপাড়া থেকে 1020 কিলোমিটার দূরে আছে এই মুহূর্তে, আর পারাদ্বীপ থেকে মানে উড়িষ্যার পারাদ্বীপ থেকে এই মুহূর্তে রয়েছে ঝড়টি 800-এর মতো কিলোমিটার দূরে। আর ভারতের দীঘা থেকে এই ঝড়টি রয়েছে মোটামুটি 910 কিলোমিটার দূরে। এই লাইভ পরিস্থিতি এই মুহূর্তের যেটা দেখালাম, আর সমস্তটাই আমি লাইভেই আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। যেরকম যেরকমভাবে লাইভ আমরা নিয়ে আসব বা যেরকম আমরা পাবো আপডেট সেইভাবে আমরা দেখাতে থাকব। ভিডিওটা খুব বেশি বড় করছি না, এখানে আমি শেষ করব। তার আগে এই মুহূর্তে লাইভের পজিশনটা আরেকবার দেখিয়ে দিই, কোন পজিশনে রয়েছে এটা দেখে নিন। এই পজিশনে রয়েছে এই মুহূর্তে ঝড়টি।
এই যে এই পজিশনে, এবং এই রুট ধরে এগোবে এবং সবচেয়ে মারাত্মকভাবে পশ্চিমবঙ্গের দিকেই এগোচ্ছে বলে আবহাওয়াবিদরা মনে করছেন, যেটা আপনারাও লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো এই ছিল এই মুহূর্তের আপডেট, বেশি বড় করলাম না ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দুপুরে আরেকটি ভিডিওতে আমি বলেছিলাম কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ, আসি, আবার দেখা হবে, টাটা।